নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা একটা স্পেশাল ভিডিও, কৌশিকী অমাবস্যা স্পেশাল। কৌশিকী অমাবস্যায় বিশেষ তিনটে ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটনা যদি আপনার সাথে ঘটে, দেখুন আমরা তো সমস্যায় পড়া মানুষ, আমাদের প্রত্যেকের কিছুটা কিছু প্রবলেম রয়েছে, কিন্তু এই দিন এই মহাপুণ্যতিথি বিশেষ তিথিতে যদি যে কোনো একটি ঘটনা ঘটে, বলা হয় সামনের দিনগুলো নিশ্চিত ভালো ফল পাওয়া যায়, বিশেষ কিছু সুখ সমৃদ্ধি ঐশ্বর্য ডেকে আনে। তো সেই ইনফরমেশান এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব। সংকেতটা আপনারা বুঝতে পারবেন, শাস্ত্রে উল্লেখ রয়েছে এর নানা কথা। আমাদের শাস্ত্র প্রচুর বড় এবং সেখানে অনেক কিছু নির্দেশ, অনেক জিনিসপত্র, গুপ্ত সংকেত লুকিয়ে রয়েছে। তো সেই ইনফরমেশান এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো। আপনাদের চ্যানেল সাথে থাকতে বলবো অবশ্যই। আমি রেগুলারলি রাশিফল, নানা ধরনের জ্যোতিষভিত্তিক তথ্যগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। আর ডেসক্রিপশান দেখুন, ওখানে ফোন বা কন্ট্যাক্ট ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে বা দিয়ে রেখেছি। কৌশিকী অমাবস্যা বৃহস্পতিবার ভোরবেলা থেকে শুরু হচ্ছে, শুক্রবার সকালবেলা 6:30 পর্যন্ত চলবে। তাহলে আমরা পাবো বৃহস্পতিবারের পুরো দিন এবং শুক্রবার 6:30 মানে হয়েই যাচ্ছে প্রায়। তো একটা গোটা দিন পুরোপুরি কৌশিকী অমাবস্যার থাকছে। বহু মানুষ বহু রকমভাবে সাধনা করবেন, মাকে ডাকবেন, মাকে পুজো দেবেন, মা তারার আবির্ভাব তিথি, তো মা তারাকে স্মরণ করবেন, তো ইত্যাদিগুলো তো চলবেই। কিন্তু আমরা সর্বক্ষেত্রে আমাদের স্বার্থ খুঁজি, আমাদের কী করে ভালো হবে, কোথা থেকে ভালো হবে ইত্যাদিগুলো আমরা খুঁজি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এই আলোচনাটা করব বা করার চেষ্টা করব। আমরা প্রত্যেকে কম বেশি কিছু না কিছু প্রবলেমে রয়েছি, সমস্যায় রয়েছি, এক একজনের এক এক টাইপের প্রবলেম। কিন্তু শাস্ত্রে উল্লেখ করছে যে এই দিনে বলা হয় মা তারা পৃথিবীতে এসেছিলেন ধরাধামে, এবং সিদ্ধ সাধকরা উপলব্ধি করে গেছেন যে এই দিনে মা প্রত্যেকটা মানুষকে আশীর্বাদ করেন। কেউ বোঝেন, কেউ বোঝেন না, কেউ ধরতে পারেন, কেউ পারেন না, কেউ গ্রহণ করতে পারেন, কেউ পারেন না, কিন্তু মা বহু মানুষকে পরীক্ষা করেন, বহু মানুষকে তার ঝুলি ভরে আশীর্বাদ দেন। এটাই মায়ের মাহাত্ম্য। বামদেব মাকে পেয়েছিলেন এই দিন, মায়ের দর্শন পেয়েছিলেন এই বিশেষ মহাতিথিতে, তাই তো তারাপীঠে লাখো লাখো মানুষ ছোটেন এই দিন মাকে একটু পুজো দেওয়ার জন্য, মায়ের একটু কৃপা পাওয়ার জন্য। কিন্তু মা তো কৃপা করছেন আমাদেরকে, তো সেই ইনফরমেশানটাই তুলে ধরছি। দেখুন, বলা হয় প্রথমত জেনে রাখুন, এই দিন রাস্তাঘাটে কুড়িয়ে পাওয়া দামি কোনো জিনিস মায়ের কৃপা ছাড়া সম্ভবই নয়, পেলে আপনি ভাগ্যবান। রাস্তাঘাটে কুড়িয়ে পড়া দামি কোনো জিনিস, সেটা পয়সাও হতে পারে, কেউ তো আর দামি জিনিস রাস্তায় ফেলে রাখবে না। বিশেষভাবে বা বিশেষ ক্ষেত্রে দেখা যায়, আমরা রোজ সম্ভব নয়, হয় না, এই দিনে যদি কিছু টাকা বা পয়সা কুড়িয়ে পান, যত্ন করে নিজের কাছে রেখে দেবেন অথবা নিজের ক্যাশ বাক্স বা আলমারিতে রেখে দেবেন, যত্ন করে। আপনি বুঝতে পারছেন কারুর টাকা যদি খুব অনেক বেশি অ্যামাউন্ট হয় তবে তো অবশ্যই ফেরত দেওয়া যায়, কিন্তু ধরুন একটা 2 টাকার কয়েন কুড়িয়ে পেয়েছেন, একটা 10 টাকার কয়েন কুড়িয়ে পেয়েছেন, একটা 5 টাকার কয়েন কুড়িয়ে পেয়েছেন, বা হয়তো একটা 50 টাকার নোট কুড়িয়ে পেয়েছেন, এটা সৌভাগ্যকে নির্দেশ করে। অবশ্যই 100,000 টাকা বা আর এখনকার দিনে মানুষ তত ক্যাশ ক্যারি করে না, সম্ভবও নয়, সবটাই এখন অনলাইনের যুগ বা জামানা। তো যদি বা দামি কোনো জিনিস হয়তো কিছু কুড়িয়ে পেয়েছেন, এটা কিন্তু সৌভাগ্যকে ডেকে আনে। ভবিষ্যৎ বা আগামী দিন সামনেই হয়তো ভালো কিছু হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে, মায়ের কৃপা পেতে চলেছেন এর নির্দেশ করে। 2 নম্বর হচ্ছে কুমারী বালিকা মেয়ে, তাদের থেকে পাওয়া কোনো জিনিস বা তারা হয়তো কিছু জিনিস আপনাকে দিল, কুমারী বালিকা মেয়ে। এবার আপনি বলবেন যে আমাকে একটা ছোট্ট 10 বছরের কুমারী বালিকা মেয়ে কেন কিছু দিতে যাবে, হয় মায়ের কৃপা থাকলে হয়, কুমারী বালিকা মায়েরই রূপ বলা হয়, ধরা হয়, তো মায়ের কৃপা পাওয়ার থাকলে আপনি পাবেন, যদি পান। সবাই তো আর ভাগ্য খুলবে না, কালকে কারোর ভাগ্য থোড়িই খুলবে, একদিনে কিছু মিরাকেল হবে, কিন্তু এটা হলে এটা হবে, যদি কুমারী বালিকা কোনো মেয়ে আপনাকে কিছু দেয়, সামান্য একটু কিছু যা হোক,
যা কিছু চেয়ে নেবেন না এমনি দেবে, চাইলে তো মানুষ অনেক কিছু দেয়, এমনি দেবে, যেটা রাখো, যাদের কৃপা পাওয়ার থাকে তারা পাবেন। তো যদি পান আপনি জানবেন ভাগ্যবান, কিছু পাবেন ডেফিনেটলি। চলাকালীন অমাবস্যা চলাকালীন তিন নম্বর জিনিস হচ্ছে স্বপ্নে বিশেষ কিছুর দর্শন। স্বপ্ন অনেকে বলে অবচেতন মন থেকে আসে, অনেকে অনেক কিছু বলে, আবার সিদ্ধ সাধকরা বলে গেছেন তাদের অনেকের দীক্ষা স্বপ্নে হয়েছে, অনেকে স্বপ্নে ঈশ্বরের নির্দেশ পেয়েছেন। সিদ্ধ সাধকদের জীবনী পড়বেন। কৌশিকী অমাবস্যায় মায়ের নির্দেশেই মানুষ স্বপ্ন দর্শন পায়, বিশেষ কোনো ভালো সংবাদ বা মাতৃদর্শন, কোনো দেবী বিগ্রহ দর্শন। ধরুন আপনি ঘুমের ঘরে স্বপ্নে দেখছেন আপনি দক্ষিণেশ্বরের মাকে দেখছেন, উন্নতির লক্ষণ বলা হয়, উন্নতির লক্ষণ এটা, এটা কিন্তু বলা হয়। যদি স্বপ্নে বিশেষ কিছু জিনিসের দর্শন, বা আপনি আপনি দেখছেন আপনার দীর্ঘদিন ধরে কোনো ঝামেলা চলছিল সেটা মিটে যাচ্ছে, আপনি কোনো কিছু নিয়ে টেনশানে ছিলেন, কোনো কোনো জিনিস নিয়ে কিছু নিয়ে টেনশানে ছিলেন, স্ট্রেসে ছিলেন, দেখছেন স্বপ্নে সেটা মিটছে বা সেটা সলিউশন আসছে, নির্দেশ আসছে, এরকম কিছু ঘটনা, সামনে ভালো কিছু হতে চলেছে, বিশেষত দৈব কোনো জিনিস দেখা, কৌশিকী অমাবস্যার অমাবস্যায় চলাকালীন ঘুমানোর সময় বিশেষভাবে শুভ ফল দেয়। এবং স্বপ্নের অনেক কিছু ব্যাখ্যা রয়েছে, অনেক কিছু ব্যাখ্যা রয়েছে বা অনেক কিছু রয়েছে। তো স্বপ্নে যদি আপনি কিছু দেখেন এটা জানবেন বিশেষভাবে শুভ ফল দেবে বা বিশেষ রকমভাবে শুভ ফল দেবে। তো দেখুন যদি হয় বা হওয়ার থাকে। এবং চার নম্বর, এটা লাস্ট চার নম্বর, যে কৌশিকী অমাবস্যা চলাকালীন, কৌশিকী অমাবস্যা চলাকালীন এরকম কোনো ঘটনা বা এরকম কিছু নিউজ যেটা আনএক্সপেক্টেড, খারাপ বলছি না, ধরুন একটা মানুষ হয়তো কথাই বলে না আপনার সাথে বা আপনাকে দেখলে মুখ ঘোরায়, সে হঠাৎ করে আপনার সাথে কথা বলতে এলো, এটা ভালো কিছু হওয়ার নির্দেশ। মানে আমার এগেনস্ট বা আমার বিপরীতে থাকা লোক থেকে সাপোর্ট, ভালো কোনো নিউজ, ভালো কোনো খবর, পজিটিভ কোনো ভাইবস ফিল করছেন, আমরা ফিল করি, এটা কিন্তু সামনের দিনগুলো ভালো হওয়াকে নির্দেশ ঘটে। তো এই ঘটনাগুলো যদি আপনার সাথে ঘটে আপনি জানবেন আগামী কিছু দিনের মধ্যে কিছু না কিছু ভালো রেজাল্ট ডেফিনেটলি আসবে, অবশ্যই আসবে বা হবে। তো দেখা যাক কার সাথে কী হয়, যে কোনো একটা হওয়া মানেও অনেকটাই শুভ, দেখি না হয় কি না, হতেও পারে, ভালো হওয়ার থাকলে ডেফিনেটলি হবে, এটুকুই থাক। হয়তো আপনাদের কিছুটা হলেও ভালো লাগলো। আর যারা অবিশ্বাসী মানুষ তারা অনেক কিছুকেই অবিশ্বাস করেন, তো তাদেরকে বোঝানো যাবে না। যারা মায়ের ওপর বিশ্বাস রয়েছে, বহু বাঙালি আছেন যারা দুমাস অন্তর পুরী ছোটেন, এক মাস অন্তর তারাপীঠ ছোটেন, দক্ষিণেশ্বরে হামেশা গিয়ে পড়ে থাকেন, তো মায়ের কৃপা তো তারা নিশ্চয়ই পাবেন। এই আশাতে, এই কামনাতে কৌশিকী অমাবস্যার ভিডিওটা আপনাদের জন্য দিলাম। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।